বিনা ভোটের এমপি, ভোট চোর এমপি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি রানিং এমপি, একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে? ওসি। আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না, নাম বলতে পারবো না। তারপরে সেই থানায় তিনি চা খাইলেন, কফি খাইলেন। বিষয়টি এখানেই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে। মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি, অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, তিনি যে এলাকার সাংসদ, সেখানকার ওসি ফোন দিলেন, তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে, খুনিদের সাথেও ফোনে কথা বললেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন না। জিডিটা করলেন কোথায়? ঢাকায় এসে শেরেবাংলা নগর থানায় তিনি জিডি করলেন। কেন ভাই? এই ব্যারিস্টার সুমনকে 5-6 জনের একটি গ্রুপ নাকি ইতিমধ্যে হত্যার উদ্দেশ্যে তারা মাঠে নেমেছেন, অর্থাৎ তারা ব্যারিস্টার সুমনকে হত্যা করার জন্য ফিল্ডে নেমেছেন, মাঠে নেমেছেন। খোদ এই তথ্যটি ব্যারিস্টার সুমন নিজেই গণমাধ্যমে জানিয়েছেন, সেভাবেই আমরা জানতে পেরেছি। তো ব্যারিস্টার সুমনকে এই যে হত্যার উদ্দেশ্যে 5-6 সদস্যের একটি টিম কাজ করছেন, ফিল্ডে নেমেছেন, এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং জনগণেরও যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। কী সেই সন্দেহ, সেটি নিয়ে মূলত আমরা আলোচনা করব। যদি আমি একটু আপনাদের ধরিয়ে দিই পয়েন্টগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার সুমন আসলেই তাকে হত্যার উদ্দেশ্যে একটি টিম মাঠে নেমেছেন, নাকি তিনি পরিকল্পিতভাবে প্রতারণার উদ্দেশ্যে এরকম একটি গুজব ছড়িয়েছেন, সেটি এখন আমাদের ভাববার বিষয়। আসুন আমরা একটু অ্যানালাইসিস করি ব্যারিস্টার সুমন গণমাধ্যমে কী বলেছেন, এবং তিনি ইতিমধ্যে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডিও করেছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে। প্রথমত, একজন এমপি যদি ধরেও নি যে তিনি একজন পার্লামেন্ট মেম্বার, একজন পার্লামেন্ট মেম্বারকে হত্যার উদ্দেশ্যে একটা টিম কাজ করছে, মাঠে নেমেছে, আর এটি জানালেন কে? খোদ তিনি যে এলাকার এমপি, সেখানকার ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ। এটা একজন পাগলকেও যদি বলেন, সেই পাগলও বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। একজন পাগলকেও যদি বলা হয় যে তার স্থানীয় ওসি ফোন করে এমপিকে জানায় যে আপনাকে হত্যার উদ্দেশ্যে 4-5 জন কাজ করছে, আপনি সাবধানে থাকবেন, হ্যাঁ আপনি বলুন, একজন পাগলকে এই কথা বললে পাগলও বিশ্বাস করবে কি না, আমার সন্দেহ হয়। এবার আসেন ব্যারিস্টার সুমনের তথ্যগুলো একটু অনুসন্ধান করি আমরা, তিনি কি বলেছেন গণমাধ্যমে। ব্যারিস্টার সুমন হবিগঞ্জের চুরুনাঘাট যে এলাকাটি রয়েছে সেখানকার স্থানীয় এমপি। তো চুরুনাঘাটের ওসি ব্যারিস্টার সুমন সাহেবকে ফোন দিলেন, ফোন দিয়ে বলেন ওসি সাহেব আপনি সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, আপনি রাত বেড়াতে একা চলাফেরা করবেন না, আপনাকে খুন করার জন্য 4-5 জন সদস্যের একটি টিম মাঠে নেমেছেন। কে বলছেন এই কথাটি? তার এলাকার ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ, এমপি সাহেবকে ফোন দিয়ে বলেন যে আপনাকে 4-5 জনের একটি টিম মারার জন্য, হত্যা করার জন্য মাঠে নেমেছেন, আপনি সাবধানে থাকবেন, চলাফেরা সাবধানে করবেন। যাই হোক, বিষয়টি এখানেই আসলে শেষ না, আরও একটু আমরা সামনে আগাই। এমপি সাহেব তার হবু খুনিদের পরিচয় জানতে চাইলে ওসি সাহেব তাদের নাম জানাতে আপত্তি জানান। বুঝছেন বিষয়টা? মানে এমপি সাহেব ওসিকে জিজ্ঞেস করে যে ভাই, যে 4-5 জন আমাকে হত্যা করতে চায়, খুন করতে চায়, তো সেই 4-5 জন কারা, যেহেতু আপনি ওসি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তো আমাকে জানান। তখন তার সেই এলাকার ওসি, অর্থাৎ অফিসার ইনচার্জ বলে আমি তাদের নাম বলতে পারবো না, নাম জানাতে পারবো না। তারপরে দেখেন আরও একটু সামনের দিকে আগাই, তারও বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এদিকে এমপি সুমন নিজ থানার ওসির সাথে চা কফি খাইলেন, এবং ওসি তার ফোনে কল দিয়ে সেই খুনিদের সাথে সুমনকে কথা বলিয়ে দেন। এর চাইতে হাস্যকর আর কোনো কথা থাকতে পারে বলে আমাদের মনে হয় না। এর চাইতে হাস্যকর কথা, মানে থানার ওসি নাকি নিজেই খুনিদের সাথে ফোনে ব্যারিস্টার সুমন, অর্থাৎ
তিনি তো রানিং এমপি সেখানকার, হ্যাঁ বিনা ভোটের এমপি, ভোট চোর এমপি সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি রানিং এমপি, একজন রানিং এমপিকে খুনিদের সাথে কথা বলিয়ে দিচ্ছেন কে, ওসি। আবার সেই একই থানার ওসি বলছেন আমি তাদের নাম জানাতে আপনাকে পারবো না, নাম বলতে পারবো না। তারপরে সেই থানায় তিনি চা খাইলেন, কফি খাইলেন। বিষয়টি এখানেই শেষ নয়, আরও গুরুত্বপূর্ণ তথ্য আছে। মজার বিষয় হচ্ছে ব্যারিস্টার সুমনকে যে থানার ওসি, অর্থাৎ তার যে নির্বাচনী এলাকা, তিনি যে এলাকার সাংসদ, সেখানকার ওসি ফোন দিলেন, তারপরে তিনি চা খাইলেন ওই ওসির সাথে, খুনিদের সাথেও ফোনে কথা বললেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, ব্যারিস্টার সুমন সেই থানায় তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন না। জিডিটা করলেন কোথায়? ঢাকায় এসে শেরেবাংলা নগর থানায় তিনি জিডি করলেন। কেন ভাই? আপনাকে যেখানের খুনিরা হুমকি দিলেন, যে থানার ওসি আপনাকে জানালেন, সেই থানায় জিডিটা করলে আপনার সমস্যাটা কোথায়? সেই থানায় জিডিটা করলে অন্তত ওই ওসি তো খুনিদের গ্রেপ্তার করতে পারতেন নাকি? বুঝছেন তো হাস্যকর বিষয়গুলো কীভাবে গণমাধ্যমে উঠে আসছে? তিনি আসলেন থানায়, ঢাকায়, ঢাকায় এসে শেরেবাংলা নগর থানায় তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি করলেন। এই যে পুরো বিষয়টি একটি রহস্যজনক চাদরে আবৃত্ত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যারিস্টার সুমন বেশ কিছু ভালো কাজ করেন, তার এই ভালো কাজগুলোর আমি প্রশংসা করি, সেগুলোর সমালোচনা আমি করব না। তবে এটাও মনে রাখতে হবে, তিনি আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেওয়া প্রোডাক্ট, আর যারা আওয়ামী লীগের পেট থেকে জন্ম নেয় তারা কখনো আওয়ামী লীগের বাইরে চিন্তা করতে পারে না, আর এর বাইরে যাওয়ার সুযোগও নেই। আপনাদের কি মনে হয় ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের বাইরে কেউ? হ্যাঁ, তিনি বেশ কিছু ভালো কাজ করেন, আমরা অস্বীকার করব না। যেমন তিনি কিছুদিন আগে তার এলাকার পরিত্যক্ত একটি খাল, যেটাকে স্থানীয়ভাবে ছোট নদী বলা যায়, সেটি তিনি পরিষ্কার করে সেটাকে সুন্দরভাবে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, স্যালুট জানাই যে ভালো কাজ করেছেন। কিন্তু তিনি এরকম একটি ডাহা মিথ্যাচার করবেন এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই। আমার মনে হয় না এটি কোনো সুস্থ সবল মানুষ বিশ্বাস করবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো সুস্থ সবল মানুষকে যদি জিজ্ঞেস করেন যে ভাই একজন এমপিকে তার স্থানীয় থানার ওসি ফোন দিয়ে বলে যে আপনাকে একটি টিম হত্যা করার জন্য মাঠে নেমেছেন, অথচ এই থানার ওসির কাজ কী? এরা কি ওই যে ঘাস খেয়ে মানে বসে বসে ঝিমায়? ওসি যদি জানতেই পারে যে এ তাকে একটা টিম খুন করার জন্য উঠে পড়ে লেগেছে, মাঠে কাজ করছে, তো ওসি তো আগে সবার আগে হেডকোয়ার্টারকে জানাবে, এবং মাঠে নেমে যে কোনো মূল্যে, তারা মাটির নিচেও যদি থাকে খুনিরা, সেখান থেকে বের করে নিয়ে আসবে। কারণ তিনি একজন আইন প্রণেতা। হ্যাঁ, তিনি বিনা ভোটের আইন প্রণেতা হোক, দামি আইন প্রণেতা হোক, যেটাই হোক, তিনি তো একজন আইন প্রণেতা, এটা আমরা অস্বীকার করতেছি না। তো একজন এমপিকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হবে বা কেউ মেরে ফেলার জন্য মাঠে নামবে, আর ওসি আবার এমপিকে সাবধান করবে, এর চাইতে হাস্যকর কোনো কথা আছে বলে আমার মনে হয় না।